নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজে লাগবে। চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমরা রান্না করার পর প্রত্যেকেই গ্যাসের বার্নারটা পরিষ্কার করি খুব সুন্দরভাবে, কিন্তু দেখা যায় যে গ্যাসের বার্নারের ভেতর দিকটা তেল মশলা পড়ে, যার কারণে গ্যাসের আগুনটা অনেক সময় লাল হয়ে যায়। এখানে পুরনো একটি মোজা নিয়েছি আর চামচ নিয়েছি। মোজা নিলে কী হবে, মোজার কাপড়টা সহজে মানে কাজ করতে সুবিধা হবে, সরবে নড়বে না। আপনারা নর্মাল কোনো কাপড়ও নিতে পারেন। কিন্তু বন্ধুরা দেখুন, এইভাবে আমি পরিষ্কার করছি, আর মোজা নিলে কি হবে, মোজা কিন্তু খুব সহজেই তেল কালি নোংরাটাকে অ্যাবজর্ব করে নেবে। এইভাবে বেশি নয়, কয়েক সেকেন্ড একটু পরিষ্কার করবেন, যত রকম নোংরা তেল কালি রয়েছে মোজা কিন্তু পরিষ্কার করে দেবে, এমনকি আপনাদের গ্যাসের বার্নারে আর লাল আগুন জ্বলবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, ওলের তরকারি কম বেশি আমরা প্রত্যেকেই খাই। আমরা যখন অল্প পরিমাণ ওল কেটে তারপর ওলটাকে রেখে দিই, দেখা যায় ওলের জায়গাটা না একেবারে কালো হয়ে যায় বন্ধুরা। বেশ কিছুটা অংশ আমাদের কেটে বাদ দিয়ে দিতে লাগে, এতে কিন্তু আমাদের সবজিটাই নষ্ট হয়। তাই আমরা কিভাবে রাখলে এটার কালো হবে না, এমনকি কেটে বাদ দেওয়ার প্রয়োজন পড়বে না, সামান্য পরিমাণ বন্ধুরা আপনারা নিয়ে নেবেন। এখানে দেখুন সরিষার তেল, এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ। কি করব, খুব ভালো করে লাগিয়ে দিলাম, কখনোই কালো হবে না। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় আমরা মাংসের তরকারি করি বা কোনো তরকারি হয়তো এইভাবে থেকে যায়, মানে মাংসটা হয়তো খাওয়া হয়ে যায়, মাংসের যে মশলা তেল সেগুলো থেকে যায়, আমরা কি করব বুঝতে পারি না, অনেক সময় ফেলে দিই। তাই এগুলোকে না ভুলেও ফেলবেন না, কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি সয়াবিন, সেদ্ধ করে নেব সবার প্রথমে সয়াবিনটাকে। সেদ্ধ করে আমি জল চিপে নিয়েছি ফ্রাই প্যানে, আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়ে এবার দেখুন হালকা করে একটু ভেজে নিলাম বন্ধুরা। তারপর আমাদের যে মাংসর তেল মশলাটা রয়েছে সেটা আমি সামান্য পরিমাণ জল দিয়ে সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমরা যদি মাংসের তরকারিটাকে কাজে লাগাই, খাওয়াও হয়ে যাবে, নষ্ট হবে না। একটি পাত্রের মধ্যে এখানে আমি হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, এখানে একটি লেবু আমি দিয়ে দিলাম। লেবুটা শুটো হয়ে গেছে, সেই লেবু অনেক সময় অনেক দিন আমরা ঘরে লেবু এনে রাখলে রস শুকিয়ে যায়, লেবুটা ভালো থাকে না। তাই এইভাবে গরম জলের মধ্যে কয়েক সেকেন্ড রেখে আপনারা যদি লেবুটাকে কাটেন, দেখবেন আপনাদের লেবু থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণ রস বের হবে। দেখুন আমি লেবুটাকে কেটেও আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রস বের হচ্ছে। অনেক সময় আমরা অনেক তরকারিতে ভুলবশত কারণে বেশি পরিমাণ তেল দিয়ে দিই, আর বেশি তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই এই তেলটা আমরা কিভাবে আলাদা করতে পারি, চামচ দিয়ে আলাদা করলে দেখা যায় তেলের সঙ্গে ঝোল উঠে চলে আসে। এরকম গোল একটি হাতা নিয়ে নিন, গোল হাতার মধ্যে আপনারা এইভাবে বরফ দিয়ে তেলের ওপরে যদি ধরেন, তেলটা দেখবেন আপনাদের যে গোল হাতা নিয়েছেন হাতার গায়ে লেগে যাবে, তেল ঝোল কিন্তু উঠে আসবে না, কারণ ঠান্ডার কারণে তেলটা হাতার সঙ্গে লেগে যায়। এইভাবে আপনারা খুব সহজেই ঝোলের থেকে তেলটাকে আলাদা করে নিতে পারবেন, এমনকি বন্ধুরা আপনাদের তরকারিটাও কিন্তু যেটা খাবেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না। ভালো লাগলে ট্রাই করে আপনারাও দেখতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, অনেক সময় ভাত আমাদের বেশি ফুটে যায়, হয়তো কোনো কাজ করতে গেলে নরম হয়ে যায়, নরম ভাত কারোই ভালো লাগে না। গ্যাস বন্ধ করে দেবেন, সঙ্গে সঙ্গে ফ্রিজে ঠান্ডা জল দিয়ে নেবেন, তারপর ভাতের ফ্যানটা ঝুলিয়ে দেবেন। ঠান্ডা ফ্রিজের জল দেওয়ার কারণে দেখবেন ভাতের টেম্পারেচারটা কমে যাবে, ভাত খুব সুন্দর ঝরঝরা হবে। আমাদের বাড়িতে যে দরজা আছে, অনেক সময় দরজাটা খুলতে গেলে দেখা যায় বন্ধ করতে গেলে ভীষণ বাজে একটি আওয়াজ হয়, বাচ্চারাও ভয় পেয়ে যায়, শুনতেও খুব বাজে লাগে। সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে মোমবাতি থাকে না, আপনারা মোমটা নিয়ে নিন, মোম দিয়ে এইভাবে দরজার কবচায় যদি আপনারা লাগান, দেখবেন দরজা খোলার সময় বন্ধ করার সময় বাজে আওয়াজ হবে না। আমরা অনেক সময় নেল পালিশ পরতে গেলে নখের সাইডে দেখা যায় নেল পালিশ লেগে যায়, এটাকে আবার আমরা
টিস্যু দিয়ে নয় নেল রিমুভার দিয়ে পরিষ্কার করতে লাগে, না হলে দেখতেও বাজে লাগে, নখের সাইডটাও কালার হয়ে যায়। তাই সামান্য পরিমাণ আপনারা এইভাবে ভ্যাজলিন লাগিয়ে নিন, বেশি নয়, সামান্য পরিমাণ লাগালেই হবে। তারপর এইভাবে আপনারা নেল পালিশটা পরে নিন। দেখবেন বন্ধুরা, এতে যে আপনাদের নখের সাইডে নেল পালিশটা লাগবে সেটা কিন্তু আপনারা সেকেন্ডেই তুলে নিতে পারবেন, কোনো রকম আপনাদের এখানে নেল রিমুভারের বন্ধুরা প্রয়োজন পড়বে না। দেখুন আমার সাইডে লেগেছে, এবার আমি একটি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। কত সুন্দরভাবে উঠে যাচ্ছে বন্ধুরা, যেহেতু এখানে আমি ভ্যাজলিন ব্যবহার করেছিলাম আগে। তাই ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও ট্রাই করে বন্ধুরা অবশ্যই দেখবেন। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আমাদের অনেক সময় রান্নাবাড়ি করার সময় দেখা যায় মেজোতে এইভাবে তেল পড়ে যায়, আর এই তেলটা কাপড় দিয়ে মুছলে কাপড়টা আমাদের ধুতে লাগে। আবার এই ধরনের পন্স প্রত্যেকের বাড়িতেই থাকে, এই পন্সের সাহায্যে আপনারা যদি এইভাবে পরিষ্কার করেন দেখবেন আপনাদের কিন্তু কোনো রকম কাপড় নোংরা হবে না, মেজেটাও তেল তেল ভাব থাকবে না, পুরো তেলটাই পন্স কিন্তু অ্যাবজর্ব করে নেবে। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। ওলের তরকারি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় কি হয় ওলের তরকারি না গলায় মানে গলা চুলকায়, এর জন্য আপনারা নুন হলুদ দিয়ে এইভাবে ওলটাকে মেখে 5 থেকে 10 মিনিট রেখে দেন। এতে ওলের যে চুলকানো ভাবটা মানে গলা চুলকানোর ভাবটা জলের সঙ্গে বের হয়ে যাবে। আরও একটি সুবিধা হবে যেটা খুব তাড়াতাড়ি ওলটা আপনারা রান্না করে নিতে পারবেন, একটি সামান্য পরিমাণ তেলের মধ্যে কালো জিরে আর এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর যদি আমরা ওলটা এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজি বন্ধুরা, ওলটা খেতে কিন্তু দারুণ লাগবে। এমনকি আপনারা তো আলু ভাজা অনেকেই খেয়েছেন, এইভাবে একবার আপনারা ওল ভাজাও খেয়ে দেখতে পারেন। ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের কম বেশি অনেকেরই ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়, তাই একটু বুদ্ধি অ্যাপ্লাই করলে ছোট সূচেও আমরা খুব সহজে সুতো পরিয়ে নিতে পারি, খালি একটি ওষুধের প্যাকেটের সাহায্যে। এই ধরনের ওষুধ কম বেশি প্রত্যেকেই খাই, ওষুধ খাওয়া হলে খালি প্যাকেটটা ফেলে দিই, ভুলেও না ফেলবেন না। এখানে ওষুধের খালি প্যাকেটের যে ফয়েল পেপারের অংশটা আছে সেটা দেখুন আমি এইভাবে সরু করে কেটে নিলাম। এবার আমরা কি করব, সরু করে কাটার পর দেখুন কাঁচির সাহায্যে আমাদের সামান্য একটু অংশ এইভাবে মানে ভি আকৃতির মতো করে দেখুন কেটে নিতে হবে। দেখুন সামান্য একটু অংশ আমি ভি আকৃতির মতো করে কিন্তু কেটে নিয়েছি। এবার কি করব, সুজটাকে সবার প্রথমে যে ওষুধের আমাদের খালি প্যাকেট রয়েছে বন্ধুরা তার মধ্যে আমি সুজটাকে ঢুকিয়ে নিলাম। তারপর সুতোটাকে যে ভি আকৃতি মতো কেটে নিয়েছিলাম সেটার মধ্যে সুতোটাকে এইভাবে আমি আটকে নেব। তারপর বন্ধুরা আমাদের দেখুন সুচটাকে এইভাবে বের করে নিতে হবে, ব্যাস একটি অসাধারণ অর্গানাইজার তৈরি হয়ে গেল। এটাকে আপনারা সুতোর কৌটোর মধ্যে রেখে দিতে পারেন, যখন আপনারা ছোট্ট সুচে সুতো পরাবেন খুব সহজেই পরিয়ে নিতে পারবেন। ভালো লাগলে এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা, খুব সহজেই কিন্তু এই পদ্ধতিতে সুতো আপনারা পরিয়ে নিতে পারবেন। চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই। ছানা আমরা অনেকেই খেয়ে থাকি বন্ধুরা, ছানার যে জলটা এটাকে আমরা কি করি ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। কিন্তু ছানার জল ছানা করার পর না ভুলেও ফেলবেন না, কারণ ছানার জলের মধ্যে বন্ধুরা থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। দেখুন এইভাবে ছানাটাকে আমি ছেঁকে নিলাম, জলটা এবার কী কাজে ব্যবহার করব। বন্ধুরা এই জলের মধ্যে প্রচুর পরিমাণে থাকে প্রোটিন, তাই ভুলেও ফেলবেন না, আপনারা এমনিও খেয়ে নিতে পারেন। দেখুন রুটি আমরা কম বেশি প্রত্যেকেই করেই থাকি, অনেকেই গরম জল দিয়ে রুটি করি, এইভাবে ছানার জল দিয়ে যদি আটাটা মাখেন তাহলে ছানার জলের পুষ্টিগুণ রুটির মধ্যে যাবে, এমনকি আপনাদের এক্সট্রা সময় বের করে আর কিন্তু কখনোই আটার জন্য গরম জল করতে হবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, দেখুন আমরা একটি একটি করে লুচির মানে রুটির লেচি তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে, এইভাবে থালার ওপর বা কিচেন স্ল্যাপের ওপর রেখে ছুরি দিয়ে কেটে নেবেন, গোল করারও প্রয়োজন নেই, খুব দ্রুত অনেক রুটির লেচি তৈরি করে নিতে পারবেন। এবার যে টিপসটি শেয়ার করব, কোনো রকম ব্যালুন চাকি ছাড়াই আপনারা রুটি বেলে নিতে পারেন শুধু হাতের সাহায্যে। হ্যাঁ বন্ধুরা, এটা আমি একটি দিদির কাছ থেকে শিখেছি, আমার পাশেই থাকে একজন বিহারি দিদি, ওনারা দেখেছি আমি এইভাবে হাতের সাহায্যে খুব সুন্দর রুটি বেলে নেয়, কোনো রকম ব্যালুন চাকির প্রয়োজনই পড়ে না। দেখুন হাতের সাহায্যে আমরা যেরকম মানে
পুলি পিঠে করি সেরকমভাবে এইভাবে রুটিটাকে আলতো আলতো করে আঙুলের সাহায্যে মানে বলাতে হবে, তাহলেই আপনাদের রুটিটা পারফেক্ট গোল কিন্তু হয়ে যাবে আর বড়ও হয়ে যাবে। দেখুন এইভাবেই আমি রুটিটা তৈরি করে নিলাম, হয়তো পারফেক্ট গোল রুটি তৈরি হয়নি কিন্তু রুটি কিন্তু তৈরি হয়ে গেছে, কোনো রকম ব্যালুন চাকির প্রয়োজন আমাদের এখানে পড়ল না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের যে জামা কাপড় থাকে, স্টোন বসানো জামা বলুন, এমনকি দামি শাড়ি বলুন, এতে স্টোন বসানো থাকে, জরির কাজ করা থাকে, আমরা এই ধরনের ব্রাশ দিয়ে বাড়িতে কাচাকাচি করলে খুব ভালো জামাই দেখা যায় নষ্ট হয়ে যায়, লন্ড্রিতে দিলে অনেকটা টাকা আমাদের খরচা হয়ে যায়। তাই আমরা যদি এই ধরনের ব্রাশটাকে একটি মোজার মধ্যে এইভাবে পরিয়ে নিই বন্ধুরা, তাহলে কি হবে, এই ধরনের ব্রাশগুলো দিয়ে আমরা পরিষ্কারও করে নিতে পারবো, লন্ড্রিতে দেওয়ার প্রয়োজন পড়বে না, এমনকি আমাদের অনেকটা টাকাও বেঁচে যাবে, এমনকি দামি শাড়ি দামি জামাকাপড় চুড়িদার আমাদের কিন্তু নষ্টও হবে না।